আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রিম ওয়াল বা শামিমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তা হলো জুকি ব্র্যান্ডের প্লেন মেশিনে কিভাবে ট্র্যাক দেওয়া হয়। অর্থাৎ সুইং অপারেটররা অনেকেই অনেক প্রসেস নিয়ে কাজ করে, তার মধ্যে একটি সহজ প্রসেস এটি। এই মেয়েটি দেখেন একটি বডিতে অর্থাৎ একটি গার্মেন্টসে সে একটা সাইড ইলাস্টিক ট্র্যাক দিচ্ছে, শুধু একটা সাইডে ইলাস্টিক ট্র্যাক দিচ্ছে, এবং এই ট্র্যাকটা তার ঘন্টায় 350 পিস। এই যে দেখেন মেয়েটি কত মনোযোগ দিয়ে কাজ করছে, মেয়েটি কত স্মার্ট এবং কত মিষ্টি এবং কত সিম্পল একটি মেয়ে। মেয়েটি তার মনোযোগ ধ্যান কিন্তু সম্পূর্ণই তার কাজে। আমি যে তার ভিডিও করছি তা আমার প্রতি কিন্তু তার কোনো ফোকাস নেই, সে শুধু এক ধ্যানে কাজ করে যাচ্ছে। এখানে একটা মেজারমেন্ট শিট দিয়েছে অ্যাটাচ করে, এই মেজারমেন্টটা দেখে সে কাজ করছে। সে দেখছে এটা এক্সেল কিনা, এম কিনা অথবা এল কিনা, সাইজটা দেখছে, সেই সাথে সে তার বডিটা টাক দিচ্ছে বা গার্মেন্টসটা টাক দিচ্ছে। আমাকে দেখাচ্ছে, দেখেন আমি মাঝে মাঝে প্রশ্ন করছি যে এগুলো কি, সে আমাকে রিপ্লে করছে। আর তার কিন্তু মূলত ধ্যান জ্ঞান কাজে, কারণ ঘন্টায় টার্গেটটা দিতে না পারলে এখানে তাকে প্রশ্নবিদ্ধ করা হবে, যার কারণে তার কিন্তু পুরোপুরি চিন্তাভাবনা, পুরোপুরি মনোযোগ কাজে। আসলে দর্শক, আমরা বাহির থেকে অনেকে অনেক কথা বলি, অনেক রকম কথা বলি যে গার্মেন্টসের ছেলে মেয়েরা খারাপ, গার্মেন্টসে খারাপ কাজ করে। আসলে জানেন দর্শক, গার্মেন্টসে খারাপ কাজ করার মতো কোনো প্লেস নেই। সিঁড়িতে ছেলে মেয়ে কথা বলবে, সেখানে সিকিউরিটি গার্ড রাখা আছে। বাথরুমে গিয়ে কথা বলবে, সেখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা বাথরুম দেওয়া আছে এবং কড়া নজরদারি করা আছে। ফ্যাক্টরির ছাদে গিয়ে কথা বলবে, সেখানেও আছে ওয়েলফেয়ার অফিসার, এইচআর অফিসার, এরকম অনেকেই। সারাদিন পর ওরা আসলে নিজেদের চেহারাটা আয়নায় দেখারই সময় পায় না। তাদেরকে যদি মাঝে মাঝে সময় নিয়ে প্রশ্ন করা হয়, কষ্টে অনেকেই গান বলে ফেলে। গানটা আজকে শেয়ার করি সকলের সাথে, ভুল ত্রুটি হলো ক্ষমা চোখে দেখবেন। ওরা মাঝে মাঝে গান বলে, আমি কেমনে কথা দেই তোরে, পিরিত করার সময় পাই না রে। আমি কেমনে কথা দেই তোরে, পিরিত করার সময় পাই না রে। গার্মেন্টসেতে চাকরি করে জীবন কাটে কষ্টে রে, গার্মেন্টসেতে চাকরি করে জীবন কাটে কষ্টে রে। সকালে যাই রাইতে আসি রে। আসলে দর্শক, গানটি কিন্তু সত্যিই অনেক মানে প্রাণবন্ত, অনেক সত্য। কারণ আসলে গার্মেন্টসে চাকরি করার পর সময়টাই হয় না, কী করে আমরা আসলে খারাপ কাজ করি। দর্শক, আজ আমার ভিডিও এ পর্যন্তই। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।